যদি আপনি অন্তত আমার একটি ভিডিও ফার্স্ট টু লাস্ট না দেখেন তাহলে বুঝবেন আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে ঘিরে রেখেছে আপনাকে জলবাজিমে রাখ দিয়া আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহি ও বরাকতু আলহামদুল্লাহ ওয়াসলাতু ওয়াসাল্ম আয়লা আলা ইল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে সেই ভিডিওটি তৈরি করা হচ্ছে গরিবের অল ইন ওয়ান আপনারা সবাই অল ইন ওয়ান চিনেন বা পাঁচ মিশালি তাবিজ সম্পর্কে চিনেন এবং এই তাবিজটির কাফফারা অনেক বেশি এবং এই তাবিজটি সম্পর্কে আপনারা অনেকে জানেন অনেকে ব্যবহার করেন অনেকে নিতে চাচ্ছেন এবং অনেকে আগামীতে নেবেন এরকমের কথা আমার হোয়াটসঅ্যাপে বলে রেখেছেন গরিবের জন্য ইন ওয়ান দিব। আপনারা জানেন আমি কখনো মিথ্যা বলি না ইনশাআল্লাহ এটিকে আমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে করি যে আল্লাহ সুখানে তা তলা আমাকে দিয়ে সত্য কথা বলান আমি অপরাধ করলেও বলে দেই আমি অপরাধ করেছি সত্য কথা বলার জন্য আমি সাধনা করি আলহামদুলিল্লাহ আমার লাইফে এমন কোনো রেকর্ড নাই যে আমি মিথ্যা বলেছি না বলি নেই ভুলক্রমে হয়তো কোনো ভুল ইনফরমেশন দিতে পারি কোন ক্ষেত্রে কারো সাথে বা কাউকে কিন্তু মিথ্যা বলেছি এমন কথা কেউ বলতে পারবে না যাই হোক আপনাদের জন্য রয়েছে অল ইন ওয়ান ফ্রি তবে এটি শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য হবে আলহামদুলিল্লাহ এই যে অল ইন ওয়ান আপনারা দেখছেন এটি যে কোনো ধর্মের মানুষের জন্য প্রযোজ্য এবং এটির কাফফারা আপনারা জানেন না জানলে আমার এই অল ইন ওয়ানের ভিডিওগুলোতে ডেসক্রিপশনে চেক করবেন নিচের দিকে আমি বর্তমান কাফফারা লিখে দেই এবং আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেও আমি বলে দিই এই অল ইন ওয়ান সবার জন্য সার্বজনীন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মানুষের জন্য প্রযোজ্য আজকে যে অল ওয়ানটি আমি বিনামূল্যে আপনাদেরকে বলবো সেই অল ইন ওয়ানটি শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য হবে অল ইন ওয়ান একের মধ্যে সব বা একের ভিতরে সব এবং এটি বিনামূল্যে ফ্রি অব কস্ট ইনশাল্লাহ কীভাবে পাবেন সেটি বা কি করতে হবে এই কথা আমি এই ভিডিওতে বলবো মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হুট করে বলে দিলাম বা দিয়ে দিলাম আর আপনি পেয়ে গেলেন নিয়ে বাড়িতে চলে গেলেন এরকম করলে চলবে না আমার কথা শুনতে হবে আমি কি বলি সেটা বুঝতে হবে অনেকে আমার কথা না বুঝে আমার ভিডিও না দেখে নানা ধরনের কমেন্ট করেন ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাঁচ দশ মিনিট বা বিশ মিনিট ম্যাক্সিমাম আমি একটা ভিডিও তৈরি করি পনেরো বিশ মিনিটের কথা যদি শুনতে আপনার বরদাস্ত না হয় তাহলে আপনি বুঝবেন শয়তান আপনাকে ঘিরে রেখেছে এটা পরিষ্কার পরীক্ষা আপনাকে শয়তান ঘিরে রেখেছে কি না সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি অন্তত আমার একটি ভিডিও ফার্স্ট টু লাস্ট না দেখেন তাহলে বুঝবেন আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে ঘিরে রেখেছে আপনাকে জালবাজি রাখ দিয়া অর্থাৎ আপনাকে তাড়াহুড়ার মধ্যে রেখে দিয়েছে কেটে 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 শেষে কি বললো সেটা দেখার চেষ্টা করেন এটা করবেন না প্রতিটি মুহূর্তে প্রতিটি বাক্যের মধ্যে আমি কোনো না কোনো ইনফরমেশান দেই সেগুলো যদি আপনি বুঝতে পারেন টাকা পয়সা খরচ করে তদবির নিতে হবে না টাকা পয়সা খরচ করে তাবিজ নিতে হবে না আমি বিনামূল্যেই মানুষের তদবির করি বিনা কাফারায় তাবিজ দিয়ে থাকি যদি আপনি বুঝতে পারেন তো আমি এখন বলবো কখন বলবো বলতে পারলাম না ভিডিওর কোন অংশে গিয়ে আমি সেটা বলে দিব সেটি আল্লাহ মালুম কারণ সামনে আসছে কথা ভবিষ্যতের খবর তো কেউই জানে না তো আমি বলছি এই কথা অল ইন ওয়ান একের মধ্যে সব বা একের ভিতরে সব এই অল ইন ওয়ানের কাজ কি এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে রুহানি মামা অফিসিয়াল এবং রুহানি মামা স্পিরিচুয়াল টিভিতে এই গত দু একদিন আগে ভিডিও আপলোড হয়েছে এগুলো দেখেন মোটামুটি এই তাউইজের আইডিয়া পাবেন এটির মূল কাজ কি এটির মূল কাজ হচ্ছে সার্বিক কাজ করা সার্বিকভাবে আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া ওই সার্বিকভাবে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে অল ইন ওয়ানের কাজ তো আজকে যেটা আমি আপনাদেরকে ফ্রি দিব অল ইন ওয়ান সেটিও আপনাকে সার্বিক কল্যাণের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ এবং এটি হবে শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য অন্য ধর্মের মানুষ সেটি পাবেন না অন্য ধর্মে থেকে এই ওলিন ওয়ানটি আপনি ব্যবহার করতে পারবেন না এই ওলিন ওয়ান ব্যবহার করতে হলে যেটি এখন আমি বলবো সেটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই মুসলিম তথা আপনি মিন হতে হবে নারী হন পুরুষ হন সমস্যা নাই আপনি কি আপনার জীবনের কল্যাণ চান অভাব অনটন দূর আপনার মানসম্মান বৃদ্ধি আপনার শত্রু দমন আপনার ঋণ মুক্তি আপনার স্বামী স্ত্রীর সংসারের সুখ আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করা আপনার একটা ভালো বাড়ি আপনার গাড়ি আপনার স্বচ্ছলতা কথায় দুনিয়ায় আপনি বাদশাহী করতে চান রাজত্ব করতে চান দুনিয়াতে আপনি সুখী জীবন কাটাতে চান আর আখেরাত থেকে আপনি বাঁচতে চান কারণ দুনিয়ায় শুধু সুখী হলে হবে না আখেরাতের ভয়াবহ শাস্তি থেকেও আপনাকে বাঁচতে হবে যদি দুনিয়ায় আপনি বাদশাহী করে গেলেন আর আখেরাতে অর্থাৎ মৃত্যুর পরে আপনার উপরে আজাব শুরু হয়ে গেল গুর্জের বাড়ি শুরু হয়ে গেল তাতে কিন্তু আপনার আত্মা শান্তি পাবে না সুতরাং দুনিয়ার সৌন্দর্য এবং আখেরাতের সৌন্দর্যের দরকার আছে সুতরাং দুনিয়ার জন্য কল্যাণ এবং আখেরাতের জন্য কল্যাণের একান্ত প্রয়োজন আজকে যেটি আমি বলবো সেটি মিন নারী পুরুষ সবাই ব্যবহার করবেন যে কোনো মাসলাকের হয়ে থাকেন আপনিও ব্যবহার করতে পারেন আজকে যে অল ইন ওয়ানের কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে নড়ে চড়ে বসেন এবং এটি ফ্রি আমি আগেই বলেছি যে আমার কথা আপনারা শুনতে হবে আমি কিছু কথা বলবো আমার কথা শুনতে হবে আমার ভিডিওতে ভিউ নাই নাচ গানের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আপনারা এত সাবস্ক্রাইবার থাকতে আমার ভিউ কোথায় এর মানে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে না আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মানে ওইখানে থাম দেখাই হোয়াটসঅ্যাপে চলে যায় এটা করলে চলবে না আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে আমি আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য ভিডিও দেই না আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তখনই যখন আপনাদের দেয়ালে পিঠ লেগে যাবে তখন এর আগে আমার সাথে যোগাযোগ করবেন না তো এই মুহূর্তে আমি বলে দিব অল ইন ওয়ান বিনামূল্যে যেটি আজকে দিব গরিবের অল ইন ওয়ান কিন্তু গরিবের নয় এটা ধনিরও ধনী গরিব সকল মিন মুতাকি এবং ইমানদার মুমিন মুসলমানদের জন্য আপনারা সবাই বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেন আল্লাহর কাছে বিভিন্ন ধরনের দোয়া আছে কোরআন শরীফের মধ্যেও আছে হাদিস শরীফের মধ্যেও আছে আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি হচ্ছে অল ইন ওয়ান দোয়া এই দোয়াটি যদি আপনি করে নিতে পারেন নির্ধারিত নিয়মে তাহলে আপনার এত টাকা দিয়ে এই অল ইন ওয়ান নিতে হবে না আমি বারবার বলছি এই অল ইন ওয়ানের উপরে আমি কোনো কসম করতে পারবো না যে আল্লাহর কসম আপনি এই উপকার পেয়ে যাবেন এটা আমি বলতে পারব না কারণ এটি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি এখন যে দোয়ার কথা বলছি এই দোয়ার জন্য আমি কসম করে বলছি আল্লাহ সুবহান এই দোয়ার দ্বারা আপনার দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করে দিতে পারবেন দোয়াটি হচ্ছে সবাই জানেন এই দোয়া এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে আল্লাহ সুবহান হুয়েতলা সব কিছু ঢুকিয়ে দিয়েছেন ওই যে আগে বললাম আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় অন্তরের বাহিরের দেহ মন সব কিছুর উপরে কল্যাণ আর কল্যাণ যখন আপনাকে আল্লা সুবহান তা আয়লা কল্যাণ দিয়ে দিবেন দুনিয়াতে আপনার মতো সুখী এবং আপনার মতো রাজা রানী কে আর হতে পারে বলুন আপনাকে যখন এটা আল্লাহ দিয়ে দিবেন রব্বানা আিনাফি দুনিয়া হাসানা হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে দান করুন দুনিয়ার সৌন্দর্য ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের সৌন্দর্য ওয়াকিনা আজাব নার এবং আমাকে আগুনের আজাব থেকে আগুনের শাস্তি থেকে দুজোখের শাস্তি থেকে আমাকে হেফাজত করেন বাঁচান যদি কবুল হয়ে যায় এক কোটি ওলিন ওয়ান তাবিজ গলায় ঝুলিয়ে রেখেও আপনি এই উপকার পাবেন না যদি এই দোয়া কবুল হয়ে যায় এটা গরিব ধনী নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে বুড়া জুয়ান নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য তবে শর্ত রয়েছে এটার মধ্যে যেমন শর্ত এই দুয়ার মধ্যেও শর্ত রয়েছে এবং কিভাবে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি শর্ত হচ্ছে আপনি এই দোয়া আপনার লাইফ টাইম করে যাবেন বিশেষ করে ফজরের নামাজ শেষ করে নামাজ শেষে ফরজ নামাজ শেষ করে জায় নামাজে বসে এগারো বার এই দোয়া পাঠ করবেন কেবলামুখী হয়ে তিনবার দূর তিনবার ইস্তেফারের পর অন্যান্য তসবি তাহলিলগুলো এর আগে সেরে নেবেন অন্যান্য দোয়াও করতে পারেন এবং এই দোয়াটা এগারো বার রিপিট করবেন রব্বানা আতিনা রব্বানাফিদ্দুনিয়া ফিল আখিরাতি হাসান তাও না আজ আপনি কি জানেন যারা তাওয়াফ করেন কাবা শরীফ রুকনে ইয়েমেনি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যাওয়ার সময় এই দোয়া পাঠ করতে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মাস্ট সেখানে সেটি পাঠ করতে হয় এই দোয়া অল ইন ওয়ান দোয়া এখানে সবকিছু নিহিত রয়েছে অল ইন ওয়ান এটা হলো গরিবের অল ইন ওয়ান ধনীরও অল ইন ওয়ান সবার অল ইন ওয়ান তবে মুমিন মুসলমান হতে হবে আগেই বলেছি মুমিন শুধু মুসলমান হলে হবে না অন্তরে নাই ঈমান আর বিশ্বাস আর মুখে রব্বানা আতিনা হবে না কারণ আপনি দুনিয়ার সৌন্দর্য লালসা পাওয়ার জন্য দোয়া করে বেনিফিট নিয়ে নেবেন আর আল্লাহ এত বোকা যে আপনাকে দিয়ে দিবে হবে না আপনি পূর্ণ ইমানদার হতে হবে মিন হতে হবে আপনার অন্তরে পাক্কা ইমান থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আখেরাতের প্রতি এবং আপনি হতে হবে পরহেজগার হতে হবে নামাজি হতে হবে সত্যবাদী হতে হবে উত্তম চরিত্রের অধিকারী বাটপারি চিটারি ডাকাতি লম্পটগিরি লুটতরাজ করে দুই হাত ভালো করে ঘষে গরম করে রব্বানা থিনা মাফি ফায়দা মানে কোনো বেনিফিট নাই নামাজি হতে হবে সমস্যা কি নামাজি হন পাঁচ ওয়াক্তের নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে আপনি মুসলিম এটি দায়ন কায়ম ভাবে আদায় করেন সত্যবাদী ভাবে চলেন হালাল রোজগারের চিন্তা করেন এই দোয়া পাঠ করেন লাইফ চেঞ্জ হয় কি হয় না সেটা দেখেন উইদিন ফোরটি ডেইস চল্লিশ দিনের মধ্যে হবে যদি শর্ত মেনে করতে পারেন কথা বলতে গেলে রেগে যাই রাগ চলে আসে জজবা চলে আসে মনে কিছু নিবেন না আমার ওয়াদা পূরণ করে দিয়েছি শর্ত মেনে এই দোয়া করতে থাকুন ইনশাল্লাহ এই সমস্ত তাউইজাত টাকা পয়সা খরচ করে নিতে হবে না আর যারা সেগুলো পারেন না তাদের জন্য এটা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাত